শনিবার শেষ হয় অধীর জামানা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হন শুভঙ্কর সরকার। সূত্রের খবর, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ শুভঙ্কর বাবু। অনেকেই মনে করেছিলেন অধীর চৌধুরী জামানা শেষ হওয়ায় তৃণমূল কংগ্রেস বাড়তি সুবিধে পাবে, কিন্তু রবিবার বিধান ভবনে এসেই শুভঙ্কর বাবু স্পষ্ট জানালেন, আমার কাছে মূল প্রতিপক্ষ কেন্দ্রে যারা সরকার পরিচালনা করছেন তাদের ভ্রান্ত নীতির জন্য পশ্চিমবঙ্গ তো কেন্দ্রের বাইরে নয়, আর রাজ্য যারা পরিচালনা করছেন এই দুটো সরকারের বিরুদ্ধেই আমাদের তাদের কর্মকাণ্ড, তাদের সরকার চালাবার অভিমুখ, এর বিরুদ্ধেই কিন্তু কংগ্রেস আওয়াজ উঠাচ্ছিল, ওঠাবে এবং আগামী দিনে সংশোধন না করলে আওয়াজ উঠাতে থাকবে। স্বাভাবিকভাবেই কংগ্রেসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি এখনই কাটছে না। অধীর চৌধুরীর মতো কড়া লাইনে না খেললেও শুভঙ্কর বাবু তৃণমূলকে একেবারে হাল ছেড়ে দেবেন এই ইঙ্গিত কিন্তু তিনি এখনও দেননি। কিন্তু আপাতত তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে কাটছে না তেমন ইঙ্গিত। এর আগে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারকে অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং মিজোরামে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন দায়িত্বের জন্য বর্তমান দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 26-এর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের শক্তি বাড়ানোর পাশাপাশি সংগঠনকে ঢেলে সাজানোর মতো বিরাট চ্যালেঞ্জ রয়েছে তার কাঁধেও তিনি নিয়েছেন। এদিকে অধীর রঞ্জন চৌধুরীকে হঠাৎই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে। যখন অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে জোর সমালোচনা হচ্ছিল তখন তাকে দায়িত্বে রেখে দেখেছিল দল, অথচ যখন তার সরানোর সেভাবে ইঙ্গিত ছিল না তখনই তাকে সরিয়ে দেওয়া হলো। অনেকেরই ধারণা মমতা বিরোধিতা করে দলের তেমন কোনো উন্নতি হয়নি, লোকসভা নির্বাচনেও আশানুরূপ কোনো ফলও হয়নি। আজকের কাণ্ড পরবর্তী আবহাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে ক্রমাগত নিশানা করে চলছিল অধীর বাবু। শাসক দলকে ঘিরে ধরেছিলেন তিনি, মনে করা হচ্ছে হাইকমান্ডের ব্যাপারটিকে ভালোভাবে দেখেনি তিনি। অধীরের জায়গায় শুভঙ্কর দলের অন্দরে নরম নেতা হিসেবে পরিচিত। তিনি একই সঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমান বিরোধিতার নীতি নেবেন বলে তিনি পদে বসে ঘোষণাও করেছেন। ফলে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে আগামী দিনে সম্পর্ক কোন দিকে গড়ায় সেদিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, রেতম বাংলা।